ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কেটানি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা এমএস অফিস ওয়ার্ড এর সিম্বল অফ ইকুয়েশন, সিম্বল অ্যান্ড ইকুয়েশন, সরি, পার্ট টু। যাই হোক, আমরা আলোচনায় যাই ভিউয়ার্স। একটা প্ল্যান পেজ নিলাম, এখন আমরা আমাদের ইকুয়েশনগুলো ইনসার্ট করব। লিখলাম, পূর্বে আমরা ফাংশন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা রেডিক্যাল অ্যান্ড ইন্টিজার লার্জ অপশন জ্যোতির নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো ভিউয়ার্স, রেডিক্যালে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রেডিক্যালটা হচ্ছে যে রোডের নিচে বা উপরে বা রোডের আপ ডাউন বা বাই স্কোয়ার দেখিয়ে আমরা ম্যাথমেটিক্যাল আর্টস করতে পারি। সো ভিউয়ার্স, এখানে প্রথম আমরা নিলাম এটা, আমি একটু কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ফার্স্ট ব্রেকেট বা সেকেন্ড ব্রেকেটে চাপ দিলেই রাইট যে ব্রেকেটটা, রাইট যে ব্রেকেটটা, এই ব্রেকেটটা চাপ দিলে জম হবে এবং লেফট ডিভাইডারটা দিলে আন জম হবে। সো ভিউয়ার্স, এটাতে ক্লিক করার পরে এই অপশনটা আসছে। এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে নিতে পারবো। এটা হচ্ছে রোড টু। এখন যদি আমরা রোডের উপরে কিছু লিখি বা পরে এটা লিখতে চাই, তাহলে কী করতে হবে আমাদের? এটা আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন আমি ইকুয়েশনে গেলাম, মোর ইকুয়েশনে গেলাম, এডিকেনে গেলাম। আমি যদি এখানে লিখতে চাই যে ফোর বাই টু, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা আমি অন্যভাবে লিখতে পারবো, এটা চেঞ্জ লাইন, চেঞ্জ ডিসপ্লে, এখানে প্রোগ্রাম করা যায়। এখন যদি আমরা আবার আমরা যদি রেডিক্যালের, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যদি আমরা এটা করতে চাই, এখন আমরা এখানে এটা করতে পারবো, আমাদের ইচ্ছা মতো এখানে বসিয়ে নিতে পারবো। এটা একটা ম্যাথের ডাক, আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো ম্যাথ এখানে বসিয়ে নিতে পারবেন। এটা স্পেশালি কাজে লেগে কোনো, যদি যখন আপনারা কোনো সাইন্টিফিকের কাজ করেন বা স্কুল কলেজের কোয়েশ্চেন করতে গিয়ে বা ওই সায়েন্টিস্ট কাজ করতে গিয়ে এগুলো প্রয়োজন পড়ে। সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে বেসিক ধারণা, প্র্যাকটিস না করলে কখনোই পারবেন না। যাই হোক, আমরা এখন যাব ইকুয়েশনের মোর ইকুয়েশনে গিয়ে রেডিক্যাল ইকুয়েশন। এটা আমরা অলরেডি, এটা রেডিক্যাল, এটা কমন রেডিক্যাল, এটা কমন রেডিক্যাল, এটা হচ্ছে রেডিক্যাল, এগুলো হচ্ছে কমন রেডিক্যাল। যাই হোক, এখন আমরা যাব ইন্টিজার ইন্টিগ্রাল, এটা হচ্ছে ফাংশন। এই যে ইন্টিজার কন্ট্রোল ইন্টিজার ক্লিক করলে আমরা জুম করে নিই। এই যে ফাংশন টু যদি লিখতে চাই, আমরা ফাংশন টু লিখতে পারবো। যদি আরো লিখতে চাই তাহলে প্লাস দিলাম, সমান বিকল্প দিলাম। এখানে আমি ওয়ান টু থ্রি লিখতে পারবো। অ্যান্ড দেন যদি আমি এই ফাংশনটা ইউজ করতে চাই, তাহলে আমরা এটাও ইউজ করতে পারবো। এটা ইউজ করতে চাই, তাহলে আমি এটাও ইউজ করতে পারবো। এখানে তিনটে ফাংশন, ওয়ান টু থ্রি। আমি আসলে ম্যাথ করে আপনাদের দেখাতাম, বাট আই এম সো ইন ম্যাথ। সো ইন্টেজার, এগুলো হচ্ছে ইন্টেজার। তারপরে এগুলো কালেক্ট করা যায় ভিউয়ার্স, এগুলো আপনারা কালেক্ট করতে পারেন। যে ইন্টেজারটা কালেক্ট করতে পারেন, ওয়ান টু থ্রি, আপনাদের ইচ্ছে মতো কাজ করে নিতে পারবেন। অনেকগুলো ইন্টিজার অপশন এখানে রয়েছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা কাজ করে নিতে পারবেন। ডিফারেন্সিয়াল আপনারা ইউজ করতে পারেন। তারপরে লার্জ অপারেটর, এগুলো হচ্ছে লার্জ অপারেটর, এগুলোর কাজ আমি কখনো করিনি। যাই হোক, তারপরেও এই পূর্বে যেগুলো করেছি এগুলোর মধ্যে অনেকটা জাস্ট একটু প্রোগ্রাম চেঞ্জ দেখি আমরা। লার্জ ইকুয়েশন যদি আমরা এটা ক্লিক করি, এটাতে ক্লিক করা যাবে। এটা ক্লিক করার পরে এখানে কিছু লেখা যাবে যে থ্রি, তৃণমূল সংখ্যা দেবো থ্রি, এট্রাসেট্রাসা। অ্যান্ড দেন এটা তো, তারপরে এগুলো তো ইজি, এগুলো যেভাবে আছে এই যে এই চিহ্নগুলোতে, এই চিহ্নগুলোতে আপনারা সংখ্যা লিখতে পারবেন। তারপরে কমন লার্জ অপারেশন, এগুলো একটু হার্ড ম্যাথ, অনেক ডিফিকাল্ট ম্যাথগুলো জন্য এগুলো ইউজ করা হয়।
তারপর আমরা যাবো ব্র্যাকেটসে, ব্র্যাকেটসের মধ্যে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে এখান থেকে এটা সিলেক্ট করলে হবে, যে আমরা ব্র্যাকেটসে কিছু লিখবো, যদি আমরা এখানে কিছু লিখতে চাই একটু জুম করে নিই, আমি একটু জুম করে নিলাম, ব্র্যাকেটসে কিছু লিখতে চাই থ্রি, এটা হয়ে গেছে। এরকম ভাবে এখানে অনেকগুলো অপশন রয়েছে, ব্র্যাকেটস, বেসিক ব্র্যাকেটস, ডিফিকাল্ট ব্র্যাকেটস, কেস এন্ড স্ট্রিকস, কমন ব্র্যাকেটস, তারপর ফাংশন, ফাংশন ফাংশন আজকে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরে আমি এটা শেষ করে দিচ্ছি। ফাংশন এখানে দেখলে আপনি সাইনের পরে এখানে কিছু লিখতে পারবেন, সংখ্যা লিখতে পারবেন, এখানে আপনাদের ইচ্ছামতো যে খুব মানে একটা চিহ্ন যেটা এই এটাকে কী বলে ক্রপ, একটা চিহ্ন আছে ক্রপ চিহ্নটার মধ্যে আপনাদের ইচ্ছা মতো আপনারা সংখ্যা লিখতে পারেন, সবগুলো ম্যাথের কাজ প্রয়োজনীয়। তারপর ফাংশন এক্সেন্ট, এটা আমি এটাও ঠিক, এটা হচ্ছে আপনার অনেক ডিফিকাল্ট ম্যাথগুলোর জন্য। তারপর লগ লিমিট অ্যান্ড লগটা মেবি আপনাদের প্রয়োজন, ইজিলি এটা কন্টিনিউ কাজে লাগে। তারপর অপারেটর, অপারেটরগুলো আমি করি না কখনো। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সও আপনাদের কাজে লাগবে, ম্যাট্রিক্স ইজি, ইজি ম্যাট্রিক্স, এগুলো কোয়েশ্চেন ম্যাথ, ম্যাথের কোয়েশ্চেন টোয়েশন করলে আমি প্রজেক্ট করে আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ, তো ওই দিন আপনাদের আপনাদের কাজে লাগবে। সো ভিউয়ার্স, জাস্ট আজকে এই পর্যন্তই আমি পরিচয় করে দিলাম, আমি আসলে সবগুলো বেসিক পরিচয় করে দিচ্ছি, সবগুলো নিয়ে আমি নেক্সট প্রজেক্ট করবো। ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো জানার থাকে